এখন এটা নির্বাচন কমিশনের বিশেষজ্ঞতা একাদশ জাতীয় নির্বাচনে উপলক্ষে রাজধানীর বিআইএসএসminLengthে গোলটেবিল আলোচনা। নির্বাচনে ভোটাররা তাদের অধিকার প্রয়োগ করতে পারবে কিনা এই বিষয়ে আলোচনা করেন অতিথিরা। শিশুকমের এটা তৃতীয় নয়ন। आलोचकদের কেউ কেউ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তোলেন। কোনো সম্ভাবনা নেই। ফ্রিলি ভোট দেয়ার কিংবা ফেয়ার ইলেকশন হিসেবে এটাকে একটি অ্যাডজেক্টিভ দেয়ার। এখনো বেরোলে লোকে বলে ইলেকশন হবে তো। মুসার ভোট পারবো এখনো সো দ্যাট ইজ দ্য বিগ কোশ্চেন রিটায়ারিং অফিসাররা কি পরিমাণ পক্ষপাত দুষ্ট তা আমরা মনোনয়ন পত্র বাছাই প্রক্রিয়ার মধ্যে প্রমাণ পেয়েছি এই অবস্থায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ এবং গণনার উপর দৃষ্টি আর তাগিদ দেন বক্তারা ইলেকশন কমিশনের সাংবিধানিক ক্ষমতা অত্যন্ত অধিক রয়েছে এখন তারা সেটা কতখানি এক্সার্ট করতে পারবে সেটা হল প্রশ্ন বিদেশিরা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আশা ছেড়ে দিয়েছে সবচেয়ে বেশি উদ্যোগ নিতে হবে সরকারি দলের বিকজ দে আর ইন দ্য ড্রাইভিং সিট দে আর ইন गवर्नमेंट এবং অবশ্যই বিরোধী দলকে এগিয়ে আসতে হবে নির্বাচনে নিজেদের প্রার্থীর বিজয় হবে বলেই আশা করছেন আওয়ামী এবং ওকুফন্ড নেতারা সদিচ্ছা থাকতে হবে যে নির্বাচন করব জনগণ যদি আপনাদের সাথে সাথে থাকবে তারাই জিতবে এখানে কিন্তু বাইরে চোখ বল প্রয়োগ করে কোনো দিনই সম্ভব না মোটামুটি ফ্রেজ হলেই এবারা নৌকার পাল ঘুরে যাবে সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনকে আরো আন্তরিক হওয়ার পরামর্শ দেন বক্তারা তারা যদি নিরপেক্ষ ভাবে আচরণ না করে নির্বাচন সময়কালীন তাহলে কিন্তু নির্বাচন যে প্রভাবিত হতে পারে তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা সন্তুষ্টি প্রকাশ করেছেন ওখানে কিছু